বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি এমন এমন ব্যক্তি আছে পৃথিবীতে তাদের জন্য এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, এবং অনেকেই আমাকে এই কথাটিও বলেছেন যে আপনি এমন একটা ভিডিও বা এমন একটা আলোচনা দিন যে আমাদের অনেকেরই দেখা গেছে যে আমরা টাকা পয়সা পাব, কোনো জিনিসপত্র বা টাকা পয়সা আমরা পাও না, যাদের কাছে তারা ঘুরাইতেছে তারা দিচ্ছে না, এমনকি যে বারবার চাইতে গেলে ঝগড়ার সৃষ্টি হয়, মন কালাকালি হয়, সম্পর্ক থাকে না। কিন্তু সম্পর্ক তো রইলই না, আমি যে তাকে ধার দিয়েছিলাম বা আমি তার উপকার করেছিলাম সে উপকারের কথা তো সে বলেই না, বরঞ্চ টাকা চাইলে সে রাগারাগি করে এবং দেখা গেছে যে না পারে মারধর করে বা ঘর থেকে বের করে দেবে, এমন একটা অবস্থা। কিন্তু লিগ্যালভাবে আমি তার কাছে টাকা পাব সে দেয় না। তাহলে তার কাছে খবর নিয়ে দেখি তার কাছে টাকা আছে তবু সে দেয় না। তাহলে আমি যে তাকে এত সুন্দর মন নিয়ে তাকে আমি ধার দিয়েছিলাম যে থাক, সে এই টাকাটা যদি নিয়ে যদি তার একটা উপকার হয়, সে যদি সংসারের একটা উন্নতি করতে পারে, নেক। কিন্তু এই মনে করে তাকে আমি টাকাটা দিলাম। তো এখন দেখা যায় এই টাকাটা মাসকে মাস ঘুরাইতেছে কিন্তু খবর নিয়ে দেখি তার কাছে টাকা আছে কিন্তু সে দেয় না। এখন কি করা? দেখা গেছে কোনো বিচারও বসানো যায় না, বা কোনো কাউকে যদি বলি যে উনি আমার এই টাকাগুলো দেয় না, সেও আমাকে এটার কোনো অ্যাকশান নেবে না, বা কোনো নেতা বা কোনো মাতাব্বর কাউকে যদি ধরি ওই তাকে এক দুই কথা বুঝ দিয়ে দেয়, সেও চলে আসে। তো এখন আমি যে বিপদে আছি যে এখন সে আমার বিপদ দেখতেছে না কিন্তু আমি তার বিপদের সময় দিয়েছিলাম। তাহলে এরকম সংখ্যক লোক পৃথিবীতে অনেক আছে। দেখা গেছে কারো কোনো কাজ করে দিয়েছে কন্ট্রাকে, সে টাকাটা দেওয়ার কথা কিন্তু সে দিচ্ছে না। তো বিভিন্ন ধরনের মানুষে টাকা পাওনা টাকাটা তুলতে পারছে না, অথচ সে সংসারে অনেক কষ্টে চলতেছে। তো এখন আমি যে কথাটি বলবো যে দেখেন সব কিছুতেই আল্লাহর ইশারা। যেমন মনে করেন আল্লাহর একটি নাম আছে, সেই নামটি আমাদের ব্যবহার করতে হবে। যে আল্লাহ বলেছে দেখো তোমরা কী ধরনের বিপদে আছো, মেয়ে বিবাহ হয় না, এই নামও আছে যে নামটি জপ না করলে মেয়ের বিয়ে হয়ে যায়। তুমি ঋণগ্রস্ত হয়ে আছো, দেখো এই নামটা যদি তুমি জপন তাহলে দেখা যায় তুমি ঋণগ্রস্ত থেকে মুক্তি পাবে, তার ঋণ শোধ করে দিয়ে তুমি উন্নতি করতে পারবে। আচ্ছা, তাহলে ঋণ হয়ে গেলে কি করবেন, ঋণ যখন হয়ে গেছেন কি করবেন, এবং আপনি যদি কারো কাছে টাকা পয়সা আপনি দিয়েছেন এখন সেই টাকাটা তুলতে পারছেন না, সে দিচ্ছে না, তো এক হলো আপনি ঋণ, আরেক হলো আপনি অন্য কারো কাছে পাওনা। আপনি পাওনাদারের কাছ থেকে আপনি যার কাছে পাবেন দেখা গেছে তার কাছ থেকে নেবেন, এবং আপনার কাছে যে টাকা পাবে তাকে আবার ফিরিয়ে দিবেন, কিন্তু সে আপনাকে দিচ্ছে না কিন্তু আপনি আপনার পাওনাদারকে দিতে পাচ্ছেন না। তখন কিন্তু বিরাট বিশৃঙ্খলা, মন কালাকালি, অশান্তি, মনের মধ্যে একটা যন্ত্রণার আগুন জ্বলতেই থাকে সবসময়। তো এখন দেখা যায় এই বিষয়ে আপনাদের সাথে এই আলোচনাটি করব, একটু মন দিয়ে শুনবেন, এবং যদি আপনাদের মনে না থাকে কথাগুলো সিরিয়ালগুলো তাই লিখে রাখবেন। এখন সেই কথাগুলো হলো, আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেছেন, এখন ভাবতেছেন যে একটু দূরের পথ রিক্সা ভাড়া দিয়ে তার কাছে টাকার জন্য যাব, আবার যদি টাকাটা না দেয় আবার রিক্সা ভাড়া দিয়ে আমার আসতে হবে, টাকা তো পাবোই না, রিক্সা ভাড়াটি আমার যাবে, তখন কি করবেন? তখন সেই লোকটিকে আপনি যখন ফোন করবেন তখন আপনি আগে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস একবার, এটা পরে আপনি নিজের মধ্যে নিজে ফু দিবেন, এবং আরেকটি আল্লাহর নাম আছে সেই নামটি হলো ইয়া আজিজু। আল্লাহর 99 নামের একটি নাম হলো ইয়া আজিজু,
তো এই ইয়া আজিজু নামটি আপনি কমপক্ষে 41 বার ভিতরে ভিতরে পড়বেন বা পাঠ করবেন। তখন 41 বার পাঠ করার পরে তখন আপনি কি করবেন, ওটা ধরেন 38 বার কিংবা দেখা যায় 35 বার আপনার যখন এটা পাঠ করা হচ্ছে, তখন যখন আপনি তাকে রিংটা দিলেন ফোনে, রিংটা দেওয়ার পর তিনি রিসিভ করার সাথে সাথে সে বুঝুক না বুঝুক ফোনের মধ্যে ছোট ছোট তিনটা ফুক দিবেন। ফুক দিয়ে যখন সে ফোনটা রিসিভ করবে তখন আসসালামু আলাইকুম বলবেন। বলার পরে তাকে আপনি আপনার কিছু দুর্দশা তুলে ধরবেন যে ভাই আমি একটা বিশাল বিপদে পড়েছি, আমার টাকাটা তো লাগে। তখন যদি বলে যে ভাই আমার কাছে তো এত টাকা এখন নেই, ভাই এখন কত আছে ততই দেন, আমার একটা বিপদ সারবে, আমি একটা সমস্যায় পড়ে গেছি। তখন আপনি যখন বলবেন যে আপনার কাছে এখন যা পারেন তাই দেন আমি আসতেছি, তখন আপনি যদি তার কাছে 50,000 টাকা পেয়ে থাকেন তখন সে আপনাকে 5,000 দেখ 10,000 দেখ যে আমি এখন বিপদটা কাটাবো দেও। তো সে যদি বলে ঠিক আছে আছেন আমার কাছে 5,000 বা 10,000 টাকা আছে, তখন এই যে ইয়া আজিজু বলে যখন আপনি ফুক দিয়েছেন তখন কিন্তু তার মনটা একটু নরম হয়েছে, আন্দাজে এই 5-10,000ও কিন্তু দিবে না। তখন কি করলেন যে ভাই খুব বিপদ আছে আমি আসতেছি, তখন আপনি তার কাছে চলে গেলেন। চলে যাওয়ার সময় তখন দেখা যায় যে তার মনটা আরেকটু পরিবর্তন হতে পারে, তার মনটা আরেকটু পরিবর্তন হতে পারে। তখন আপনি মনে মনে তার কাছাকাছি যাওয়ার দেখা গেছে যে 100 গজ দূরে আছেন, তখন আপনি হাঁটতেছেন আর এই নামটি পাঠ করতেছেন ইয়া আজিজু আবার 41 বার। তখন এই নামটি পড়ে তখন যখন দেখা যায় যে তার প্রায় কাছাকাছি এসে গেছেন তখন দূর থেকে তিনটা ফুক দিবেন, তিনটা ফুক যখন দিবেন তখন গিয়ে আবার সালাম দিবেন আসসালামু আলাইকুম, খুব কাতরের মতন বলতেছেন। তখন সে আপনাকে 10,000 টাকা বের করে দিল, তখন আরেকটু কাতর হয়ে বলবেন যে দেখেন আর একটু কষ্ট করে আর 10,000 টাকা দেওয়া যায় কি না, একেবারে এমন আমার সমস্যা হয়ে গেছে। তখন সে দেখবেন যে কমপক্ষে আরও 5,000 টাকা বের করে দেবে ইনশাল্লাহ, কারণ তার মন এখন শীতল হয়ে গেছে, তার মনের মধ্যে আজিজু আল্লাহর যে দয়াটা তার মধ্যে ঢুকে গেছে। তখন আপনি কষ্ট করে হয়তো ভাগ্য হলে 20,000ও হয়ে যেতে পারে না হয়তো 15,000, তাহলে আপনার সেই 50,000 টাকা থেকে তার কাছে 35,000 কিংবা 30,000 টাকা রইল। আচ্ছা, আপনি যদি আজকে এই কৌশলটা না করতেন তখন কি হতো, যে সম্পূর্ণ টাকাটাই তার কাছে আর একসাথে সে 50,000 টাকা সে দিতেই পারবে না, থাকলেও সে দিবে না, কারণ টাকা যার কাছে যায় তার কথাই গায়, এটাই কিন্তু দুনিয়া চলছে। আচ্ছা, এরপরে দেখা গেছে আপনি তার সাথে আবার ভালো ব্যবহার করতেছেন, ভালো চলতেছেন, হঠাৎ করে একটা বিপদ দেখাবেন এবং যেই নিয়মগুলো বলা হয়েছে এই নিয়মগুলো করবেন, তখন কি হবে, তখন দেখা গেছে যে আবার 10,000 বা আবার 15,000, আপনার কিন্তু 30,000 এসে গেল বা 35,000 এসে গেল, থাকে কত 15,000। এই 15,000কে আপনি একবারে নেন, দুইবারে নেন, আবার কোনো একদিন কোনো সমস্যার কথা বলে বাকিটা নিয়ে নেবেন, একসাথে কখনোই আপনাকে এরকম ব্যক্তিরা টাকা দেবে না, একসাথে এই ধরনের লোকে আপনাকে কখনোই টাকা দেবে না। ঘরের মধ্যে 1 কোটি টাকা ফেলে রাখবে তো সে দেবে না, কারণ মানুষ এত বড় খবিশ হতে পারে। আচ্ছা, যাই হোক, আপনারা আবার অন্য কিছু মনে করবেন না যে এই ধরনের লোক এই পৃথিবীতে আছে, আর এরকম ফান্দে কিন্তু আমিও পড়েছিলাম, লক্ষ লক্ষ টাকা মানুষকে উপকার করতে যাইয়া দিয়েছি, সে টাকার নামই বলে না, সে আমাকে দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যায়, এ হলো উপকারের প্রতিদান। তাই আল্লাহ বলেছে তোমাদের যদি এরকম সমস্যা হয় তাহলে তোমরা আমার 99 নামের দিকে লক্ষ্য করো এবং এরকম কৌশলে তোমরা নিয়ে নাও, যারা একবারে দিতে পারবে না ভেঙে ভেঙে নাও। কিন্তু তাকে জীবনের জন্য চেনা হয়ে গেছে যে এই জন্য আমি একটা কাজ করি, আপনারা কিছু মনে করবেন না, সেই কাজটি হলো দেখুন আমি কিন্তু কখনো কখনো কি করি যে কেউ বলেছে ভাই আমাকে 20,000 টাকা ধার দেন আমি খুব সমস্যায়, আমার ঘরে কিন্তু টাকা আছে, তখন আমি তাকে 2,000 টাকা দিলাম, দিয়ে বললাম যে বাবারে এই যে তোমাকে টাকাটা দিলাম এই টাকাটা তুমি নিয়ে যাও,
তোমার যদি কোনোদিন ইচ্ছে হয় আমাকে দিও, আর যদি না পারো তো না দিও, নাও এটা একেবারে দিয়ে দিলাম, তোমার প্রয়োজন আছে তুমি নিয়ে যাও। কিন্তু তাকে যে আমি 50,000 আর 20,000 আর 30,000 টাকা দেব, আমি অবশ্যই জানি এই টাকা তো পাবোই না, তার সাথে আমার সম্পর্কটাও চলে যাবে। কারণ আগের যে দিন ছিল মানুষ জবান ঠিক রাখতো, নিজে না খেয়ে অন্যের টাকাটা দিয়ে দিত, আর এখন টাকা দিয়ে উপকারও করবে, পরে আবার আপনাকে জোরে জোরে কটা কষায়া লাথিও মারবে। কারণ আগের দিনটা এখন নেই, এখন উপকার করব, বাবা আমার পকেটে 2,000 টাকা আছে নিয়ে যাও, তোমার ভালো লাগলে কখনো দিও নাই না দিও। তবে হে জগৎবাসী, জানি না আমার এই কথাগুলো আপনাদের খারাপ লাগলে আমাকে জানাবেন, কিন্তু আমি এরকম হয়ে গেছি কেন যে আমি লক্ষ লক্ষ টাকা মানুষকে দিয়েছি, উপকার করার জন্য দিয়েছি, কিন্তু তারা আমাকে এমন কাজ করেছে যে আমার আমার মনে এত আঘাত দিয়েছে, তারা উপকার নিল, টাকাও নিল, সম্পর্কও গেল, এইটা কি হলো? এই জন্য কেউ বিপদে পড়লে আমার পকেটে যা আছে যা বাবা নিয়ে যা, এইটা তো দিতে হবে না, আর ভালো লাগলে দিস। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, সকলের সামনে আমার এই কথাটুই বললাম, আমার কথা যদি আপনারা কষ্ট পান আমাকে জানাবেন, এবং আমাদের চ্যানেলের এই আলোচনাগুলো শুনে যদি আপনাদের উপকার হয়, ভালো লাগে, তো অবশ্যই নতুন যারা সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।